বর্তমান বাংলাদেশে ভিভো ফোনগুলো বেশ সাড়া ফেলেছে এবং এরই সুবাদে ভিভো বেশ কিছুদিন আগে রিলিজ করেছে ভিভো Y11 এই সিরিজের মোবাইলটি, যে ফোনটা দেখতে অনেকটা সুন্দর এবং স্লিম, অনেকটা ভিভোর হাই রেঞ্জের ফোনগুলোর মতো। আমরা আজকে কথা বলবো ভিভো ওয়াই সিরিজের এই ফোনটার ফুল স্পেসিফিকেশন নিয়ে। তো তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আসা যাক এই ফোনের ডিসপ্লে নিয়ে। এতে ইউজ করা হয়েছে 6.3 IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন ডিসপ্লে এবং রেজুলেশন হচ্ছে 720x1544 পিক্সেল এবং 268 PPI ডেন্সিটি। এখন আলোচনা করা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এইটার প্রাইমারি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল এবং যেটার অ্যাপাচার হচ্ছে 2.2 এবং এইটার সেকেন্ডারি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেল যেটার অ্যাপাচার হচ্ছে 2.4 ডেপথ সেন্সর এবং এছাড়াও এটার ক্যামেরাতে বেশ কিছু মোড রয়েছে যেটা আপনার ফোনের ভিডিও অথবা ফটো কোয়ালিটিকে আরো বেশি এক্সট্রা ফিচার দিতে সাহায্য করবে। এছাড়াও এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং যদি এই ফোনের ফটো কোয়ালিটি অথবা ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলতে হবে যে এইটা লো লাইটে এর ফটো কোয়ালিটি একটু নয়েজ আসলেও হাই লাইট অথবা ডে লাইটে এর ফটো কোয়ালিটি খুবই ভালো। এবং এটার ভিডিওগ্রাফি নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে আপনারা খুব সুন্দরভাবে অনেক স্মুথলি এর ভিডিও করতে পারবেন 30 FPS অথবা 50 FPS। এখন আসা যাক এই ফোনের প্রসেসর নিয়ে। এতে ইউজ করা হয়েছে অক্টাগন প্রসেসর এবং এটার চিপ হচ্ছে কোয়েলকাম স্ন্যাপ ড্রাগন এবং এর প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 2 GHz অর্থাৎ এর প্রসেসর প্রতি ন্যানো সেকেন্ডে 2 GHz করে সকল ইনস্ট্রাকশন প্রসেস করবে। আমরা এখন আসি এই ফোনের মেমোরি ইউনিট নিয়ে, অর্থাৎ এতে ইউজ করা হয়েছে 3 GB RAM এবং 32 GB ROM এবং এই ফোনটাতে আপনার 256 GB মাইক্রো SD কার্ড সাপোর্টেড। এই ফোনে 3 GB RAM থাকার কারণে আপনারা নিঃসন্দেহে আপনাদের ফোনে একাধিক অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং নিঃসন্দেহে সেগুলো দিয়ে আপনাদের ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আর বেসিক্যালি যারা ফ্রি ফায়ার অথবা পাবজি লাভার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা আপনাদের ফোনে একাধিক অ্যাপস ইনস্টল করে রাখবেন না, কেবল যে অ্যাপসগুলো দরকার সেই অ্যাপসগুলো ইনস্টল করে রাখবেন। এছাড়াও এই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটার মাধ্যমে আপনি খুব সহজেই এটার ফোন লক করে রাখতে পারবেন এবং এছাড়াও রয়েছে এটার ফেস লক ক্যাপাসিটি, আপনি আপনার ফেসের মাধ্যমে খুব সহজেই এই ফোনকে আনলক করতে পারবেন। আর যারা বেসিক্যালি লো বাজেটের মধ্যে অনেক ভালো চার্জিং ব্যাকআপ ওয়ালা একটা ফোন কিনতে চাচ্ছেন এই ফোনটা বেসিক্যালি তাদের জন্য। এতে ইউজ করা হয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমারের লং লাস্টিং ব্যাটারি যেটা আপনার নিঃসন্দেহে আপনার ফোনকে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ দিবে। আর যারা বেসিক্যালি গেম খেলবেন তাদের ফোনটা আপনার নিঃসন্দেহে 12 ঘন্টা বা 8 ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে। এছাড়াও এই ফোনটার সাথে 10 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে যেটা এই ফোনকে অনেক বেশি ফাস্ট চার্জিং করতে সাহায্য করবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। সি ইউ ইন নেক্সট ওয়ান।